হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা, 10টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে ব্রেকফাস্টে কি খাবো বলো তো? ব্রেকফাস্ট আজকে খাবো ওটসের উপমা। এটা খুব ভালো খাবার এবং খুব হেলদি খাবারটা, আর যারা ওয়েট লস করতে চায় তাদের জন্য তো খুবই উপকারী একটা খাবার। তো চলো আগে দেখো আমি কিভাবে ওটসের উপমাটা করি আমার রান্নাঘরে। এবার চলো দেখো, গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি এক বাটি ওটস, যে কোনো কোম্পানির ওটস নিতে পারো। এখানে আমি দুজনের জন্য করছি উপমাটা। এবার এটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব, 2 মিনিট মতন একটু শুকনো খোলায় নেড়ে ছেড়ে নেব। ওটসটা যখন ড্রাই রোস্ট করতে হবে তখন কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখে করতে হবে, হাই ফ্লেমে রেখে ওটসটা মানে ড্রাই রোস্ট করতে গেলে পুড়ে যাবে। ওটসটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটুখানি রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে অলিভ অয়েল বা মাখন দিয়েও করতে পারো, আমি রিফাইন্ড অয়েল দিয়ে করলাম। খুব সামান্য মানে 1 চামচ রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ সর্ষে আর কয়েকটা কারি পাতা। আমার কাছে ফ্রেশ কারি পাতা নেই, আমি কারি পাতা শুকিয়ে রেখে দিই, সেইটাই দিলাম। দিয়ে একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি এক এক করে জিনিস দিতে থাকবো। দিয়ে দিলাম একটা পেঁয়াজ, চপারে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু আমি গ্যাসটা মিডিয়ামে রেখে করছি, হাই ফ্লেমে করব না। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিলাম। কেউ চাইলে কম বেশি করতে পারো ঝালটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনে বাদাম, চিনে বাদামটা দিয়েও একটু নেড়ে ছেড়ে নেব। চিনে বাদামের বদলে তোমরা এখানে কাজু বাদামও দিতে পারো। এবার আমি এর মধ্যে সবজি দেব, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর বিনস। আমি এই 3 রকম সবজি দিলাম, তোমরা চাইলে আরও অন্যান্য সবজিও দিতে পারো। সবজিগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো সবজির সাথে। সবজিটা খুব বেশি ভাজা ভাজা করব না, কিন্তু একটু যেন সেদ্ধ হয় ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকা দেওয়া অবস্থায় থাক, 2 মিনিট পরে আবার এটা দেখব। দেখো 2 মিনিট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো একটু বেশ নরম হয়ে গেছে। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারো, নারকেল কোড়া দিলেও খুব ভালো হয়। এবার দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা ওটসটা, ওটসটা দিয়েও একটু নেড়ে দেবো। এটা খুব চটপট রান্না হয়, খাওয়াও খুবই উপকারী। এবার খুব সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে এবার একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। দেখো 2 মিনিট হয়ে গেছে, আমার ওটসটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে কেউ চাইলে ডিমও ভেজে দিতে পারো, আমি এসব কিছু দিলাম না, আমি এমনি নর্মাল করলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো ওটসের উপমা আমি সার্ভ করে দিয়েছি। তো দেখলে আমি ওটসের উপমা কিভাবে করি, এক খাওয়া খুব ভালো আর চট জলদি খাবার, একটা তাড়াতাড়ি হয়েও যায়। তোমরাও বাড়িতে করে দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, নতুনরা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।